আমরা এতদিন দীর্ঘ যাবৎ পঞ্চায়েতে গেছি, আমাদের কেন সুর হয়নি? পশ্চিমবাংলার মধ্যে তৃণমূল কংগ্রেস 22টা বিজেপি 18টা পাওয়ার পর বহু মানুষ আজকের দিন বিজেপির নাম করে মানুষকে বিভ্রান্ত করা, লোক পাইয়ে দেওয়া, কাজ পাইয়ে দেওয়া আর নিজেকে অনেক নিজেকে চক্করে দিতে টেনে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। এইখানে যে পুকুরের কথা আপনারা বলছেন সেটা গঙ্গা আছে, কারণ এটা সরকারি তৃণমূল প্রপার্টি, যেহেতু কানহাইপুর পঞ্চায়েতের মধ্যে আছে, এর কিন্তু রক্ষণাবেক্ষণে যেটা আছে বা এর যত দেখরেখ করার কাজ আছে সেটা নিশ্চিতভাবে পঞ্চায়েতের আছে। দীর্ঘদিন ধরে কিছু হারমাত বলতে পারেন, কিছু ধান্দাবাজ লোক বলতে পারেন, কিছু দলের লোক বলতে পারেন, তারা সিপিএমএ কি বিজেপি কি নকশল কি তৃণমূল, আমি ওইটা বলতে যাচ্ছি না। তারা ওখানে জোরজবস্তি করে রংবাজি করে ওখানে অনেক দিন ধরে কিন্তু ওখানে চাষ করেছে। আমি আসার পর থেকে তাদেরকে বলে দিয়েছিলাম যেহেতু এটা সরকারি প্রকল্প, এখান থেকে কোনোভাবেই এই কাজটা করা যেতে পারে না, তাই আমরা এটাকে আটকে দিয়েছিলাম। এই 8 মাসের মধ্যে ওদের সঙ্গে বিভিন্ন সময় আমাদের আলোচনা হয়েছে, আমরা বলেছিলাম যে আমরা টেন্ডার ফ্লোট করবো, তোমরা যাদের মাছ চাষ করতে চাও যে সরকারি আইন মেনে আছে টেন্ডার প্রসেসে এসে তোমাদেরকে আমরা চাষ করার জন্য দিতে পারি। আজকে দিনে তাদের এইটা আছে যে যে হারমদ্রা, তার মধ্যে হয়তো আপনারা জানেন যে কানহাইপুরের কারা এন্টি সোশ্যালের ঠিকাদার ছিল, তাদের লোকগুলো হয়তো আবার ইন্ধন দিয়েছে এই 9 মাসের পরে। এই 9 মাসে কিন্তু কেউ এই পুকুরেরও গল্প বলেনি, এটারও বলেনি। আমরা একটা টেন্ডার ফ্লোট করেছিলাম, টেন্ডার ফ্লোটে যারা বিডার ছিল 3 জন ভ্যালি বিডার্স মধ্যে একজন ভ্যালি বিডারকে আমরা হাইয়েস্ট যে বিডার ছিল তাকে আমরা দিয়েছি, তারা 14 লাখ টাকা আমাদেরকে বিড করেছে। ন্যাচারালি পঞ্চায়েতের রেভিনিউ, যখন গভর্নমেন্টের রেভিনিউর একটা কথা আছে, এইটাকে আমি কোনো লোককে খুশ করার জন্যে বা কোনো ধান্দাবাজকে শুধু ভয় পেয়ে আমাকে এটা ছেড়ে দিতে হবে, এটা হতে পারে না।